হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বাড়িতে সিঁদুর বানাবো। চলো আমি কিভাবে সিঁদুর বানাই সেটা তোমরা দেখতে থাকো। সিঁদুরটা বানানোর জন্য খাওয়া সোডা নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, কাঁচা হলুদ নিয়েছি। কাঁচা হলুদটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর এটাকে পেস্ট করে রসটা বের করে নেব। আর একটা গোটা পাতি লেবু নিয়েছি, আর নারকেল তেল আর গোলাপ জল নিয়েছি। চলো এখন কিভাবে বানাচ্ছি দেখতে থাকো। প্রথমে আমি এটাকে পেস্ট করে রসটা বের করে নিয়ে আসবো। হলুদটা পেস্ট করে নিয়ে এসেছি আর লেবুটাকে কেটে নিয়েছি। এখন লেবুটাকে রস বের করে নেব। রসটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। লেবু রসটা বের করে নিলাম, হলুদের রসটা বের করে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এখন একটা বাটি নিয়ে নিলাম, আর এই বাটির মধ্যে 1 চামচ খাওয়া সোডা দিলাম আর 1/2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এখন কর্নফ্লাওয়ার আর খাওয়া সোডাটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপর এর মধ্যে কাঁচা হলুদের যে রস বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। লেবুর রস বের করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি প্রথমবার বানাচ্ছি তাই একদম কম করেই বানাচ্ছি, জানি না কেমন হবে তাই কম করেই বানিয়েছি। তাই পুরো লেবুর রসটা লাগলো না আর পুরো হলুদের রসটাও লাগলো না। লেবুর রস আর হলুদের রস একটু একটু করে রেখে দিয়েছি। গোটা লেবুটা রস বের করেছিলাম 3 ভাগ নিয়ে নিয়েছি আর 1 ভাগ রেখে দিয়েছি। আর এর মধ্যে 1/2 চামচ গোলাপ জল দিয়ে দিলাম। সব উপকরণগুলো ভালো করে মিক্সড করে রোদের মধ্যে দিয়ে দিয়েছি। আমার বাড়িতে কাঁচা হলুদ ছিল তাই কাঁচা হলুদের রস বের করে দিয়েছি। তোমাদের কাছে যদি কাঁচা হলুদ না থাকে হলুদের গুঁড়ো দিতে পারো। আমি কাঁচা হলুদের রস দিয়েছি বলে 3 ঘন্টা রোদে বসিয়েছিলাম, তারপর 1 দিন পুরো রেখে দিয়েছি। 1 দিন পরে দেখো একদম শুকনো হয়ে গেছে। এখন এটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নেয়ার পর এর মধ্যে 1 ফোঁটা নারকেল তেল দিয়ে দিলাম। নারকেল তেলটা দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর একদম রেডি হয়ে গেছে সিঁদুর, খুব সুন্দর লাগছে দেখতে। এখন এটাকে একটা কৌটার মধ্যে ভরে নিচ্ছি। সিঁদুরটা তো বানিয়ে নিলাম, দেখতেও খুব সুন্দর লাগছে। এখন এটাকে আমি পরে নেব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত। চলো বন্ধুরা, টাটা।